চিত্রনায়িকা পরিমণি ও চিত্র পরিচালক নজরুল ইসলাম রাজকে আটক করেছে র‍্যাব। জিজ্ঞাসাবাদের জন্য তাদের র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। এর আগে রাজধানীর বনানীতে দুইজনের বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে পরিমণির বাসায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া গেছে। প্রায় সোয়া চার ঘন্টা বনানীর বাসায় অভিযানের পর ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরিমণিকে আটক করে সদর দপ্তরে নিয়ে যায় র‍্যাব। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বনানীর বাসায় তল্লাশিতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়ার কথা জানিয়েছে র‍্যাব। এর মধ্যে রয়েছে বিদেশি মদ, আইস, এলএসডি ও মদের খালি বোতল। অভিযানে পরিমণি ছাড়াও আটক করা হয়েছে আরও দুজনকে। আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। বুধবার বিকেলে হঠাৎই নিজের জীবনের শঙ্কা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন চিত্রনায়িকা পরিমণি, জানান নিরাপত্তাহীনতার কথা। এরপর র‍্যাব নিশ্চিত করে সুনির্দিষ্ট অভিযোগেই এমন অভিযান। তবে করোনাকালে এই অভিযানে বনানীর এই নায়িকার বাসার সামনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে জড়ো হয় অসংখ্য মানুষ। পরে র‍্যাব সদস্যরা বনানীতে রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালায়। পরে তাকে মাদকসহ আটকও করে। বুধবার গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি র‍্যাব। বৃহস্পতিবার এই নিয়ে ব্রিফিং করা হতে পারে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।